আজ আমি চলে এসেছি এক ধামাকাদার নতুন ব্লগ নিয়ে, যেটি হলো আমার হেয়ার কালার। হেয়ার কালার আমার একটা খুব ফেভারিট জিনিস। তো আজকে আমি নিয়েছি ভিম গোল্ডেন হেয়ার কালার। এটির প্রাইস পড়েছে প্রায় 230 টাকা। এটা আমার খুব ফেভারিট। আমি যতদূর শুনেছি এটা কালার ভালোই আছে, তো তোমরাও করে দেখতে পারো কেমন কালার আছে। চলো আমি আজকে করে দেখি আমার হেয়ার কেমন হয়। আমি একটা পুরোনো ড্রেস পরেছি, তোমরাও পরবে, কারণ ড্রেসটাও কালার হয়ে যাবে। তো এবার আমি শুরু করব আমার ভিডিও। আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর প্যাকেটটা খুলছি, তোমরা দেখো। চামচও দিয়ে দিয়েছে খাবার জন্য। এই ফিম গোল্ডটা তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী নেবে, আমি আমার হেয়ার অনুযায়ী নিচ্ছি। তো তার লেভেলে তুলনায় এইটা নেবে ফিম পাউডার, গোল্ডেন পাউডার। চলো ভালো করে পাঞ্চ করতে হবে, হাত দিয়েও করতে পারো। তো আমি চামচ দিয়েই করে নিচ্ছি। 2 মিনিট পর্যন্ত এটা ভালো করে মিক্সড করবে, যাতে পাউডারগুলো বেশ ভালোভাবে পাঞ্চ হয়ে যায় ওর সঙ্গে, ক্রিমের সঙ্গে। তো এটা মুখে ব্লিচ করার সময় ইউজ করা হয়, যেহেতু আমি হেয়ার অ্যাপ্লাই করছি তাই এটা আমার ব্যবহার করতে হবে না, তো আমি এটা রেখে দিচ্ছি। প্রথমে 2 ভাগ করে নেবো, তাতে কালার করতে সুবিধা হবে। কিছু হেয়ার উপর থেকে কালার চাই, তো আমি সেখান থেকেই কালারটা ইউজ করছি। তো তোমরাও যেইভাবে কালার চাও সেইভাবেই ইউজ করবে তোমরা তোমাদের পছন্দ মতো। আমি কিছু হেয়ার উপর থেকে অ্যাপ্লাই করেছি আর কিছু হেয়ার শুধু নিচের পোর্শনটা ইউজ করেছি। তোমরা এইভাবেই করো যে তোমাদের পছন্দ। ক্রিমটা দেবে, কারণ কম দিলে কালারটা অতটা ভালো আসে না, একটু বেশি করেই ভর্তি করে দেবে।
কালার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ রাখতে হবে কালার প্রয়োজন মতো আমি আমার প্রয়োজন মতো রাখছি আপনারা আপনাদের প্রয়োজন মতোই রাখবেন তো চলুন এবার আমি ধুয়ে ধরবো দেখবো কেমন কালার হয় লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিও